তাই সেমিস্টার ভিতরে দেখো কি আমরা কিন্তু দুটি মোটামুটি মারা গেছি, বাট আরও কিন্তু দুটা প্লেয়ার আছে, একজন কিন্তু জুনুল আসার আর একজন রাশের প্লেয়ার বাচ্চা আছে। তো জুনুল আসার কাছে কিন্তু অনেকগুলো সুপার আছে, কিন্তু জুনু ভাই ম্যাচটা বুঝা করবো এই আশা কিন্তু আছে। বাট জুন ভূষার গাড়ি কিন্তু এত একটা বাড়ানা দুই তিনটা মারলে কিন্তু গাড়িটা ফুটে যাবে, তো তার কারণে একটা মশাটাক ফালাবে। এই মশাটাক দিয়া গাছ কি হয় তোমরা দেখো, এই মশাটাকটা যখনই এখানে হালায় বাট আর একটা এনিমি মশাটাকটা নেগা, তো আমাদের জুন ভূষা কিন্তু অলরেডি গাড়িতে ভিতরে উঠতে যায়। তো সেই গাড়িতে নামে কিন্তু আবার মশাটা করবো, যখনই মশাটা করবো তখন কিন্তু আর একটা এনিমি মশাটাকটা দখল করে গাড়ির ভিতরে। যে এনিমিটা আছে এটাও কিন্তু জুন ভূষা, আর জুনের ভিতরে আমাদের টিমমেট আবার এনিমি, মানে দুজনে একসাথে মানে রাত জুড়ে দুটো সুপার করে। এদিকে তো আবার এনিমিটা আমাদের জুন ভূষার কি জুনে এনিমিট করে দান্তায় ঘুরতে আসে, বাট আমাদের জুন ভূষার কাছে অনেকগুলো সুপার যার কারণে প্যারা নাই, তো আস্তে আস্তে জুনে ছড়ে দিয়েছে। বাট আমাদের জুন ভূষার তো এরকম এলাকাতে আছে, তো এনিমিটা কিন্তু এরকম এলাকাতে আছে। এই দুটো জুনের ভিতরে কিন্তু আরো নয়টা প্লেয়ার আছে, মানে কি বলবো দুঃখের কথা। তো আমাদের আসে টিমমেটটা সে কিন্তু এনিমিটাকে মারা দান্তায় ঘুরতে আসে, এখানে দূরে দূরে মারতে আসে, বাট হেডশট নাকি লাগে না, তো সেটাও বড় কথা না। বড় কথা এখানে দূরে দূরে একের পর এক ফাইট হতেছে, বাট লাস্ট সামনে দিয়ে কি না যুদ্ধটা হইতেছে যা বলার বাইরে। তো এই যার ভিতরে আমার একটা আরেকটা টিমের সে মনে করছে যে আমার টিমমেটে গাড়ি ছাড়া তার কারণে এখানে মারাত্তাছে, যখন এটা তো জানা যে এনিমি ছাড়া যখন এখানে শুট আসে তখন কিন্তু আমাদের টিমমেটকে ছয় মেলা জয় বাংলা কইরে দেয়। তো সে মনে করছে যে এটা আমার টিমমেটে মনে হয় গাড়ি ছাড়া তার কারণে মারা দেন দেখতে, তো প্যারা নাই চিল আসে তো আমার টিমমেট হিল। আমাদের জুন ভূষার ম্যাচটা বুঝিয়ে নিয়ে আমরা কোনো দূর হচ্ছি, তো ফাইনাল কিন্তু জুনটা ছড়াই দিয়েছে। তো এই যার ভিতরে কিন্তু এনিমিটা গাড়ি ছাড়া জুনের ভিতরে নেগা, তো আমাদের জুন ভূষার দেখের পর এক নর্মাল সুপার গুলো ধরো করতেই আছে। তো আজকে আমাদের জুন ভূষার ম্যাচটা বুঝা করতে পারবো না, একবার কমেন্টে বলে তোমরা এখন এখন অবশ্যই লাইক করে দিও। তো এখানে একের পর এক সুপার রেট কথা আছে, বাট সামনের দিকে তোমরা খেয়াল করো মানে কি না ফাইটটা হয়ে যাচ্ছে, তারা তো আমাদেরকে মানে আমাদের জুন ভূষারকে মারতে আছে, তো সেটা বড় কথা না। বড় কথা এখান থেকে একের পর এক সুপার নর্মাল করতে আছে, জুনাই দলের সাদা গেছে। আবার সামনে দেখো একটা প্লেয়ার কিন্তু শৈলিয়া উঠছে, বাট তে কিন্তু আইতারা তো এখানে কিন্তু জুনে এল উঠে যায়, কারণ জুনে দলটাই সাদা গেছে। তো এখানে তার অলরেডি তিনটা প্লেয়ার আছে, বাট একটা কিন্তু এখানে এল উঠে যায়, তো আর কিন্তু দুইটা প্লেয়ার আছে, দুইটা প্লেয়ার কিন্তু গাড়ির ভিতরে। তো আমাদের জুন ভূষার কিন্তু ড্রাইভিং করেছে, বাট আরেকটা এনিমি কিন্তু ওরা দুটো এখানে সুপার করতে, মানে গাইজ বুঝতে পারছো দুইটা প্লেয়ারে গাড়ির ভিতরে, দুইটা তো নর্মাল সুপার ওদের করতে আছে একের পর এক, বাট এখানে তোমরা কিন্তু এনিমেটা এলিমেট হয়ে যেত ফাদার কিন্তু আমাদের ব্যাস এখানে বুইয়া। মানে গেছে কি বলবো দুঃখের কথা, দুইটা প্লেয়ার গাড়ির ভিতরে থাকে, দুটো সুপার হতেছে, বাট এনিমিটি কাছে কোনো সুপার শেষ হয়ে গেছে যার কারণে সে এলিমিট হয়ে গেছে। তো গাইজ ভিডিও কেমন অবশ্যই তোমরা করে দাদা দাদা এখন লাইক করে অবশ্যই লাইক করে দিও। তো সব আদর সুস্থ করো আগে ভিডিওটা, বাই বাই।